এক ভয়ংকর ঘটনা সংঘটিত হয়েছে এতিয়া এই দরে অট্টালিকা খহি নিহত হয়েছে দুজন লোক এক ভয়ঙ্কর ঘটনা বলে কব লাগবে কেন এই নির্মীয়মান অট্টালিকা এই অট্টালিকাটো বনাই থকা হয়েছিল আর নির্মীয়মান অট্টালিকা এতিয়া খহি নিহত হয়েছে দুজন লোক আমি আপনাদের ফুল স্ক্রিনের জড়িয়ে দৃশ্যাংশ দেখাই যাবলে চেষ্টা করছো এতিয়া এই ধরনের ঘটনা সংঘটিত হয়েছে তার পিছনেই কিন্তু অঞ্চল জুড়ি এতিয়া শোকাকুল পরিবেশে বিরাজ করেছে আমি দৃশ্যাংশ দেখাই যাবলে চেষ্টা করছো এতিয়া নির্মীয়মান অট্টালিকা নিহত হয়েছে দুজন লোক আর সেই দুজন লোকের ভিতর পুত্র আর পিতৃ বলে জানিপরা গেছে আমি দৃশ্যাংশ দেখার চেষ্টা করছো পুনের রাজ্য এই ধরনের ঘটনা সংঘটিত হয়েছে মুম্বাইত আসলে এই ধরনের ঘটনায় এতিয়া জোকারি করেছে বলে কব লাগবে কিন্তু নির্মীয়মান অট্টালিকা খহি মুম্বাইত অকালতে মৃত্যু হয়েছে দুজন লোকের ইয়ারে ভিতর এজন প্রাপ্তবয়স্ক আর আনজন কিশোর বলে জানিপরা গেছে জানিপরা মতে পাঁচমহলিয়া নির্মাণরত এটা অট্টালিকার স্ল্যাব আর প্যারাপেটর একটা অংশ ভাঙি পড়ার ফলতে এই শোকাবহ ঘটনাটি সংঘটিত হয়েছে আমি দৃশ্যাংশ দেখার চেষ্টা করছো যদি ধারাষার বরষুণ আর কালি নিশা 10 বজা ক্ষমা করব কালি নিশা প্রায় 11 মান বজা ধারাষার বরষুণের মাজতে ভিড়খলি অঞ্চলের কৈলাশ বিজনেস পার্কত এই ধরনের ঘটনা সংঘটিত হয়েছিল তার পিছতেই অগ্নি নির্বাপক বাহিনীর লোকে ঘটনা সন্দর্ভত অবগত হওয়ার পিছত যেতিয়া উক্ত স্থানত উপস্থিত হয় তেতিয়া প্যারাপেট আর স্লেপর কিছু অংশ খড়ি পড়ার প্রত্যক্ষ করেছিল আর আনহাতে নির্মীয়মান অট্টালিকাটোর কিছু অংশ বিপজ্জনকভাবে উলমি থাকা বলে বিষয়াগুলো উল্লেখ করেছে লগতে অগ্নি নির্বাপক বাহিনী বিপজ্জনকভাবে উলমি থকা অংশসমূহ আঁতরাই দিছিল বলেও অগ্নি নির্বাপক বাহিনীর লোকে জানাইছে উল্লেখ করব লাগিব যে অগ্নি নির্বাপক বাহিনীর লোক ঘটনাস্থলীত পলমকৈ উপস্থিত হওয়ার বাবে অগ্নি নির্বাপক বাহিনী অহার পূর্বেই স্থানীয় একাংশ লোকের তৎপরতাত 38 বছরীয় লোকজনক আর কিশোরজনক ধ্বংসস্তূপর উদ্ধার করে ততাতৈয়াকৈ চিকিৎসালয়ে প্রেরণ করা হয়েছিল আর তার পিছতেই চিকিৎসকে দুয়োগৰাকীকে মৃত বলে ঘোষণা করেছে আর ইয়ার পূর্বে 5 জুনত স্থানীয় মহিম অঞ্চলের একটা এমহলিয়া অট্টালিকার বৃহৎ অংশ ভাঙি পড়ার ফলতেই এজন লোকের মৃত্যু হওয়ার লগতে আন এজন লোক মৃত্যু হয়েছিল ইফালে বতর বিজ্ঞান কেন্দ্রই দেখা অনুসরি দেওবারে মুম্বাইত দক্ষিণ পশ্চিম বারিষার আগ আরম্ভণি হওয়া বলে ঘোষণা করেছে আর যেহেতু কালির দিন মুম্বাইত ধারাষার বরষুণ হয়েছিল আর দেওবারে হওয়া মুকলার বরষুণের পিছতেই ভিড় রুকলির কে ধরে মহানগরীর বহু ঠাইত পানি জমহা দেখবলে পাওয়া গেছিল সেইভাবে আসলে এই ধরনের ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে বলে এটা উল্লেখ করা হয়েছে আমি দৃশ্যাংশ দেখার চেষ্টা করছো এইদরে এটা প্যারাপেট আর স্লেপ খহি পড়া আহি অগ্নি নির্বাপক বাহিনীর লোকসকলে এইদরে প্রত্যক্ষ করেছিল তার পিছনেই কিন্তু এটা শোকাকুল পরিবেশে বিরাজ করেছে বলে কব লাগিব কিয়নো বরষুণ দিছিল আর বরষুণের মাজতে এই ধরনের ঘটনা সংঘটিত হয়েছে আমি জানাই চেষ্টা করছো নির্মীয়মান অট্টালিকা খহি করুণ মৃত্যু হয়েছে দুজন লোকের আর ইতিমধ্যে আমি আপনাদের দৃশ্যাংশ দেখার চেষ্টা করছো ঘটনার স্থান হয়েছে মুম্বাই এটা মুম্বাইত এই ধরনের ঘটনা সংঘটিত হয়েছে বলে কব লাগবে নির্মীয়মান অট্টালিকা খহি সেটাতে মৃত্যু হয়েছে দুজন লোকের নির্মীয়মান অট্টালিকা খহি মৃত্যু হয়েছে দুজন লোকের ভিতর এজন কিশোর আর এজন প্রাপ্তবয়স্ক বলে জানিপরা গেছে অঞ্চল জুড়ি এতিয়া শোকর ছা পড়েছে আর ইয়ার ভিতর এজন প্রাপ্তবয়স্ক আর আনজন কিশোর বলে জানিপরা মতে জানিপরা গেছে আর যেহেতু জানিপরা অনুসরি পাঁচমহলিয়া নির্মাণরত এটা অট্টালিকার স্ল্যাব আর প্যারাপেটর একটা অংশ ভাঙি পড়েছিল আর ভাঙি পেলার ফলতে এই ধরনের ঘটনা সংঘটিত হওয়ার এটা সন্দেহ ব্যক্ত করা হয়েছে দুশোখন একটু চেষ্টা করেছে কিন্তু দেওবারে নিশা প্রায় প্রায় 11 বজাত 11 বজাত ধারাষার বরষুণ হয়েছিল আর ধারাষার বরষুণের মাজতেই ভিড়লি অঞ্চলত কৈলাশ বিজনেস পার্কত এই ধরনের ঘটনায় জোকারি গেছে